আসলে ঈদকে অবলম্বন করে সামনে আসন্ন কোরবানির ঈদকে লক্ষ্য রেখে গ্রামগঞ্জের কেউ থেমে নেই, ছোট থেকে শুরু করে বড় গরু জাতের বিভিন্ন ধরনের গরু পালন করা হচ্ছে। তো এরকম একটি অত্যন্ত ছোট এবং একেবারেই দেশি গরুর একটি চিত্র আপনাদেরকে দেখানো হচ্ছে। আমরা যাচ্ছি এই এই ছোট এই সুন্দর গরুটির মালিকের কাছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনি? ভালো আছি। ভালো আছেন না? তো এই যে আমরা আপনার এখানে একটা ছোট্ট গরু দেখতে পাচ্ছি, গরুটা আসলে অনেক ছোট। এই গরুটা মনে হয় আপনার বয়স কিরকম? তার চেয়ে দাঁত এখনো বড় নেই না? আচ্ছা আচ্ছা, এই গরুটা কেনা ছিল কত টাকা? মানে ছোট গরু চাহিদা একটু বেশি না? আচ্ছা, তো এই গরুটাকে আপনি সাধারণত মানে কি খাওয়ান প্রত্যেকদিন? মানে সম্পূর্ণ দেশি খাবার যাকে বলে, ঘাস খাওয়ানো হয় না? এই গরুটা মোটামুটি যে সাধারণত ভ্যাকসিন বা ভিটামিন জাতীয় জিনিস থাকে এগুলো খাওয়ান না? খাওয়ানো হয় না, সম্পূর্ণ প্রাকৃতিক খাবার। কোরবানির হাটে মোটামুটি এই গরুটা কত টাকা হলে আপনি বিক্রি করতে চান? কোরবানির হাটে 50-55 অথবা 60-70 টাকা। 60-70 হলে আপনি ইনশাল্লাহ বিক্রি করবেন। তো এই গরুটাকে প্রত্যেকদিন আপনার যে খাওয়ান, তো মোটামুটি খাবার খরচ কিরকম হয়? খাওয়া তো প্রতিদিন তো মনে 80-90 টাকা খরচ হয় দিন। 80-90 টাকা খরচ হয় প্রত্যেকদিন না? তো মোটামুটি এই গরুটা কি প্রত্যেকদিন গোসল করেন না? প্রতিদিন গোসল করতে হয়। তো এই ছোট গরু পালছেন, এরপরে কি মানে বড় ধরনের কোনো গরু পালার চিন্তা ভাবনা আছে আপনার? না, ছোট নিয়ে আস্তে আস্তে বড় গরু কিনবো। আচ্ছা আচ্ছা, কিনে আস্তে আস্তে বড় গরু পাল। আপনার প্রত্যাশা কি, মানে এই গরুটার বাজার চাহিদা কেমন হবে? মাংসের দিকে ভালো, মানে দেশি দেশি মাংসের দাম ভালো। আচ্ছা, মানে এই মুহূর্তে আপনার বিক্রি করার নিয়ত ইনশাল্লাহ নাই? না, মানে একদম ঈদের সামনে যখন চলে তখন বিক্রি করবেন না? আসলে এখন তো অনেক সুন্দর গরু, গরুর কালারটা অনেক সুন্দর। হ্যাঁ, কালো কালারটা আসলে অনেক সুন্দর কালার। যাক আঙ্কেল, আপনাকে অনেক ধন্যবাদ আপনার গরু সম্পর্কে অনেক তথ্য দেওয়ার জন্য। আর আপনাকে ধন্যবাদ। আচ্ছা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।